বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। সুন্দরবনে শিশু নির্যাতন ও পাচার ও বাল্য বিবাহ রোধে সচেতনতা শিবির। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। সঙ্গে আছি আমি মোসাম্মদ মারুফা খাতুন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে শিশু নির্যাতন ও শিশু পাচার ও বাল্য বিবাহ রোধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সুন্দরবনের ঝড়খালির রাজামোড় এলাকায়। এই সচেতনতা শিবিরে ঝড়খালির বিভিন্ন এলাকা থেকে পুরুষ মহিলা যোগ দিয়েছিলেন। লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের কর্মসূচি ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত হয়েছে ঝড়খালি জীবিতে, সে বিষয়ে যদি একটু কিছু বলো। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া 2000 এই প্রজেক্টটা 2018 সাল থেকে শুরু করেছে, 18 সালের অক্টোবর মাস থেকে শুরু করেছে। এই প্রজেক্টটা যখন চলছিল না, শুরু যখন আমাদের এলাকায় হয়নি, তখন দেখেছি বাল্যবিবাহ, বিশেষ করে বাল্যবিবাহ, নারী পাচার এগুলো খুব করে হতো। এবং গ্রামগুলোতে দেখতাম যে স্কুল ছুট, মানে স্কুল ড্রপ আউট যেটা বলা হয়, এলাকায় প্রচুর দেখা যেত। কিন্তু এখন এই মুহূর্তে দেখছি ওয়ার্ল্ড ভিশনের নাম শুনলে এলাকায় যেন একটা চঞ্চলতা ভাব, যে আমার মেয়েটাকে বিয়ে দেবো কীভাবে। এখন সেটা অনেকটা বন্ধ হয়েছে। এই অ্যাওয়ারনেস যদি আগামী দিনে যদি চলতে থাকে, আমি মনে করি একদিন আমাদের যে লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অবশ্যই ফুলফিল হবে, যে আমরা এলাকাতে বাল্যবিবাহটা প্রতিরোধ করতে পারবো অবশ্যই। এছাড়াও গ্রামে স্কুল ছুট বা ড্রপ আউটটা বন্ধ হয়ে যাবে। এতে আপনারা সাড়া কেমন পাচ্ছেন গ্রামবাসীর থেকে? আপনারা নিজেরাই দেখছেন, আপনারা নিশ্চয়ই খবর নিতে এসে দেখছেন যে এলাকাতে তারা স্বতঃস্ফূর্তভাবে, কোনো কারণে যদি বাল্যবিবাহ হয়, এলাকার মানুষ আমাকে ফোন করে দিচ্ছে, আমাদের পার্শ্ববর্তী যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেই স্থানীয় পুলিশ স্টেশনে তারা ফোন করছে, এবং সাথে সাথে 1098 যে চাইল্ডলাইন রয়েছে, চাইল্ডলাইনে তারা ফোন করে জানাচ্ছে। তারাই নিজেরাই উৎসাহিত হয়ে নিজেরাই এগিয়ে আসে তার পার্শ্ববর্তী গ্রামের বাল্যবিবাহটাকে রোধ করতে। আপনারা তো চেষ্টা করছেন বাল্যবিবাহ রোধে, সেই সঙ্গে আপনারা কি লোকালিটি পঞ্চায়েত বা প্রশাসনের থেকে কীরকম সাহায্য পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আগে দেখতাম যে পলিটিক্যালিভাবে তারা সেভাবে অসহযোগিতা করতো আসতে 2-3 বছর আগে, কিন্তু এখন দেখছি আপাতত যে স্থানীয় যে পঞ্চায়েত, যে স্থানীয় প্রশাসন বলতে যারা পঞ্চায়েত রয়েছে এবং লোকাল পোস্টাল থানা রয়েছে, তারাও ওনারা পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওনারা হলেও আপাতত কোনো কিছু যদি কেস পায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে আপাতত জানায় যে এরকম একটা কেস এলাকায় হচ্ছে। তারা বিভিন্ন আলোচনাতে বক্তব্য রাখার সময় আমরা জানতে পারি ওনাদের মাধ্যম থেকে। আপনার নাম? সুকুমার মাইতি। শিশুশ্রম ও পাচার বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, তা সত্ত্বেও প্রত্যন্ত এলাকাগুলিতে শিশুশ্রম, নির্যাতন ও বাল্যবিবাহ বেড়েই চলেছে। প্রত্যন্ত সুন্দরবনে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কাজ করে চলেছে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের উকিল শান্তনু মুখার্জি, ঝড়খালি কোস্টাল থানার জয়দীপ ভৌমিক, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কর্ণধার রাজকুমার দাস, সুকুমার মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশ্ন উত্তরের মাধ্যমে উপস্থিত পুরুষ মহিলাগণ বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে শিশু নির্যাতন, শিশু পাচার ও বাল্য বিবাহ সম্বন্ধে জানতে চান। এর প্রত্যুত্তরে দেন কলকাতা হাইকোর্টের উকিল সাহেব, ঝড়খালি কোস্টাল থানার অফিসার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিভাবে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব, এগুলো বন্ধ করা সম্ভব, তা বলে দেন তারা। উপস্থিত জনতা অঙ্গীকারবদ্ধ করেন এ বিষয়ে তারা সচেতনতা হবেন। অন্যদিকে ইন্ডিয়ার কর্ণধার রাজকুমার দাস বলেন, অ্যাকচুয়ালি আমাদের এই ঝড়খালি প্রত্যন্ত অঞ্চলে গ্রামবাসীরা সাধারণ আইন সম্পর্কে অনেকটাই বেশি অবগত, ঠিক আছে, অনেক বেশি জানে না, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ল্ড ভিশনের তরফ থেকে, আমরা পক্ষ থেকে যেটা আমরা সার্ভে করে বুঝতে পেরেছি, যে বেসিক বিষয়গুলো আমাদের গ্রামবাসীরা জানে না বলে অনেক সময় তাদেরকে মিসলিড করা হয় এবং তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো আমরা সেই জন্য ওয়ার্ল্ড ভিশনের তরফ থেকে এই গ্রামে গ্রামস্তরে একটা মানে লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলাম, যাতে মানুষ বেসিক বিষয়গুলো জানতে পারে, সরকার তাদের কীভাবে সাহায্য করছে, আইন তাদের কীভাবে পাশে আছে। এ ব্যাপারে আপনারা গ্রামবাসীদের পক্ষ থেকে কতটা সাড়া পাচ্ছেন? প্রচণ্ড ভালো সাড়া পেয়েছি। এবার আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম, অনেকেই বললেন যে এরকম ধরনের প্রোগ্রাম আমাদের গ্রামে আরও বেশি করে করা উচিত, এবং এই ধরনের প্রোগ্রাম হয়ে আমাদের মানে আমাদের কমিউনিটি খুবই উপকৃত। তো সেক্ষেত্রে ওরা খুবই ব্লেসেড, আশীর্বাদ প্রাপ্ত আমার মনে হয়। তো এই যে আপনারা শিশু পাচার, বাল্যবিবাহ এ বিষয়ে লোকালিটি পঞ্চায়েত বা প্রশাসন থেকে কতটা সাহায্য পাচ্ছেন? প্রচণ্ড ভালোভাবে সাহায্য পাচ্ছি, এবং ওনারা মানে আমরা এখন কিছু করছি না, আমাদের ওনার ফোন করে খবর দিচ্ছেন। ইভেন এমন কিছু কিছু ঘটনা আছে, ওরা অলরেডি
সাকসেস স্টোরি বানিয়ে ফেলছেন, তারপরে আমাদেরকে জানাচ্ছেন, মানে প্রচণ্ড উৎসাহিত এবং প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে কাজ করছে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া বাসা। সুন্দরবন থেকে সেলিম হাসান ও পলাশ তরফদারের রিপোর্ট, ডি জনতা রিপোর্ট।